আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা যারা আমার মানে কোভিড পজিটিভের যে ফার্স্ট পার্টটা সেটা দেখেছেন, তারা তো বুঝতেই পারছেন আজকে আমি আমার সেকেন্ড উইকের যে জার্নিটা, আমার এক্সপিরিয়েন্সটা সেটা শেয়ার করতে যাচ্ছি। আমি আমি জানি না যে আমি কতটুকু শেয়ার করতে পারবো, কারণ আমার শরীরটা এখনো খুব একটা ভালো না। মানে আমি জাস্ট আগের ভিডিওতে বলেছি যে আমি শেয়ার করব জন্য, মানে এখন আমাকে শেয়ার করতে হচ্ছে, আমি আসলে ভিডিও বানানোর মতো পজিশনে নেই। তারপরেও মানে আচ্ছা হোয়াট এভার, তো আমার সেকেন্ড উইকে যে জার্নিটা সেটা হচ্ছে যে আমি সেকেন্ড উইকে তো আমার হচ্ছে এসএমএসটা আসলো। তো এসএমএসটা আসার মানে রেজাল্টে যে এসএমএসটা সেটা আসলো, তো এসএমএসটা আসার পরে আমার মানে আমার মনের ভিতরে না একটা এক্সপেকটেশন ছিল যে আমার হয়তো করোনা নেগেটিভ আসবে। যদিও সব সিম্পটমই ছিল, তারপরেও কেন জানি মনে হচ্ছিল যে আমার করোনা নেগেটিভ আসুক। কিন্তু যখন মানে দেখলাম যে করোনা পজিটিভ, মানে টেস্টেড পজিটিভ এরকম এসেছে, তখন আমার জাস্ট মানে মনে হলো যে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। মানে আমি এত বেশি মানে কি বলবো, মানে ওই ফিলিংসটা আসলে বলে বোঝানো যাচ্ছে না। মানে এখন কি আমার মানে হসপিটালাইজড হতে হবে, নাকি কি এর থেকে খারাপ পজিশনে চলে যাব, কি অবস্থা, মানে কি হবে আমার। তো অলরেডি আমার যখন হচ্ছে এসএমএসটা এসেছে, তখন আমার হচ্ছে প্রচণ্ড পরিমাণে কাশি, এখন আমি এখনও আমি একটু একটু কাশছি, কিন্তু তখন আমার অনেক অনেক বেশি কাশি ছিল। কাশতাম আর আমার বুকের ভিতরে খুব চাপ লাগতো। ডক্টর এটাই বলেছিল যে ব্রিদিং এক্সারসাইজটা করতে হবে। তো আমি হলো জাস্ট খালি একটা এক্সারসাইজ করতে পারতাম, সেটা হচ্ছে যে করে নিঃশ্বাস নিয়ে এরকম পাউট করে মুখটা ছেড়ে দেয়া। আর বাকি আরো অনেকগুলো ছিল, অনেক কঠিন কঠিন, ওগুলো আমি পারতাম না করতে, ওইটা ওইটা করতে গেলে অনেক বেশি কষ্ট হতো। তো আমি দেখলাম যে এত প্যারা না নিয়ে যেটা পারি সেটাই শুধু করি। তো তারপর সেকেন্ড উইকে যখন ডক্টর ভিজিট করলাম, ওটা হচ্ছে ওইটা অ্যাকচুয়ালি অনেক ইম্পর্ট্যান্ট। ওটা যখন কেউ কোভিড পজিটিভ হবে তাদের হচ্ছে সবারই উচিত একটা বক্ষব্যাধির ডক্টর দেখানো। কারণ হচ্ছে যে আপনার লাংকে হচ্ছে করোনার কতটুকু ইনভলভমেন্ট আছে সেটার উপরে আসলে ট্রিটমেন্টটা ডিপেন্ড করে। এত এত এলোমেলো কথা বলছি আমি, আমি নিজেও জানি না আমি আসলে কিভাবে এক্সপ্লেইন করব আমার সেকেন্ড উইকের জার্নিটা। আর আমি অলমোস্ট মানে অনেক কিছু ভুলেও গেছি, কারণ হচ্ছে যে মানে কোভিড পজিটিভের যে মানে পোস্ট কোভিড যে সিমটমগুলো, তার ভিতরে কিন্তু এরকম অনেক বেশি এনজাইটি, তারপর হচ্ছে মেমোরি লস্ট, এরকম ধরনের আর কি সিমটম থাকে। তো আমার এখন এরকম সিমটম চলছে, যার কারণে আমার অনেক কিছু মনে নেই। আমি যেই রুমে ছিলাম আইসোলেটেড, সেই রুমে হচ্ছে আমি একটা ইলেকট্রিক কেটেল রেখে দিতাম। ওইটাতে আমার যখন হচ্ছে মানে বুকে অনেক চাপ লাগতো, তখন হচ্ছে ওই পানির ভিতরে আমি হচ্ছে আদা, তারপর তেজপাতা, তারপর দারচিনি, আর হচ্ছে লবঙ্গ, এলাচ, আর একটা হলো গোলমরিচ, ওগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে তারপরে ভাপ নিতাম। আর হচ্ছে ওইখান থেকে আবার আমি পানি ঢেলে খেয়ে নিতাম, যেহেতু রুমে আইসোলেটেড, বারবার তো আসলে কিচেনে যাওয়া উচিত না, সবকিছু টাচ করা উচিত না, যার কারণে আমি রুমের ভিতরে এইটা করে নিতাম। এটা অনেক হেল্প করে, অনেক হেল্পফুল, মানে আপনারাও চাইলে এইভাবে করে নিতে পারেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ যেটা, সেটা হলো অক্সিমিটার দিয়ে বারবার অক্সিজেন লেভেলটা চেক করা। কারণ অক্সিজেন লেভেল যদি কমে যায় তাহলে কিন্তু করোনা পেশেন্টের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। তো আমাকে ডক্টর বলেছিল যে কিছুক্ষণ পর পর যেন অক্সিমিটার দিয়ে অক্সিজেন লেভেলটা চেক করি, 90 নিচে যদি কখনো আসে তাহলে যেন সাথে সাথে হসপিটালাইজড হই, আর 95-এর নিচে থাকলেও যেন একটু কেয়ারফুল হই। মানে সবসময় আসলে এটা চেক করতে হবে এইভাবে যে 95-এর উপরে যেন হচ্ছে আপনাদের অক্সিজেন লেভেলটা থাকে।
আর অবশ্যই সঠিক নিয়মে এই অক্সিমিটারটা ইউজ করতে জানতে হবে, কেউ না জেনে থাকলে ইউটিউবে আছে, সেটা দেখে নিতে হবে। এই মেডিসিনগুলো আমাকে প্রেসক্রাইব করেছিল, আর স্পেশালি আমাকে হচ্ছে ভিটামিন ডি, তারপর ভিটামিন সি আর জিঙ্ক, এই ভিটামিনগুলো খেতে হয়েছে। তো ডক্টর বলেছিল যে এইগুলো অনেক ইম্পর্টেন্ট, তাই আমি ভাবলাম যে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করি। তো আমি হচ্ছে আপনাদের সাথে ওই ক্লিপগুলো শেয়ার করব যখন আমি সম্পূর্ণ আর কি অসুস্থ ছিলাম বা বেডেই থাকতাম, তখন আসলে আমার ফিলিংসগুলো কেমন ছিল সেগুলো। আর আমার মনে হয় না যে আমি আর গুছিয়ে তেমন কিছু বলতে পারবো আমার সেকেন্ড যে জার্নিটা, সেকেন্ড উইকের যে জার্নিটা, কারণ আমার তেমন কোনো কিছুই মনে পড়ছে না আমার, আমি মনে হচ্ছে সব কিছুই ভুলে গেছি এখন। এই তো, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি জানি পুরোপুরি রিকভার করতে পারি। তো আজকে এই পর্যন্তই, আর কষ্ট করে আমার জার্নিটার এক্সপিরিয়েন্সটা যারা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। করোনার সময় সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আইসোলেশনে থাকা। তো যতই জ্বর থাকুক, যতই শরীর খারাপ থাকুক, কেউ তোমার গায়ে হাত দিয়ে দেখতেও আসবে না যে কতটুকু জ্বর, মানে ডিস্টেন্স তো মেনটেন করতে হবে। হ্যাঁ, এখন হচ্ছে আজকে আজকে হচ্ছে আমার ডে 18 চলছে। তো সকাল 6টা বাজে, আমি বসে আছি বারান্দাতে। আমি হলো অ্যালার্ম দিয়েছিলাম 9টার দিকে, মেডিসিন নিব, এই কারণে ভেবেছিলাম যে 9টার দিকে উঠবো, কিন্তু 6টার সময় ঘুম ভেঙে গেছে। কারণ আমার একদম পিঠ থেকে একদম ঘাড় থেকে মানে কোমর পর্যন্ত অসম্ভব রকমের ব্যথা ছিল কালকে সারা রাত, একদমই ঘুমাতে পারিনি, এখনও ব্যথা। মানে এই ব্যথাটা হচ্ছে আমার ফার্স্ট উইকে ছিল, ফার্স্ট উইকে বলতে সেকেন্ড থার্ড দিন থেকে শুরু করে একদম ফার্স্ট উইক সম্পূর্ণ এই পেইনটা ছিল। মানে এই পেইনটা এক্সপ্লেইন করার মতো না, প্রতিটা হাড়ে হাড়ে একদম মানে ঘাড় থেকে পিঠ পর্যন্ত যতটুকু মানে হাড় থাকে সবগুলো হাড়ের জয়েন্টে ব্যথা এরকম। এখনও অনেক ব্যথা, আমি মানে ফোনটা ওইভাবে ধরে রাখতে পারছি না। তো এখনও আমি হচ্ছে নেগেটিভ হওয়ার জন্য টেস্ট করাইনি, কারণ আমাকে ডক্টর বলেছে যে এই উইকটায় তাকে ভিজিট করে কনসাল্ট করার পর উনি যদি বলে টেস্ট করাতে নেগেটিভ, তখন হচ্ছে টেস্ট করাতে হবে। তো এই তো, অনেক বেশি উইকনেস কাজ করছে এই থার্ড উইকে, মানে এই উইকনেসের কোনো সীমা নেই। এই হচ্ছে আমার থার্ড উইকের অবস্থা। ইদানিং যখন তখন ঘুম চলে আসে, মানে লাইফের কোনো প্ল্যান নাই, কিছু নাই, কিছু একটা চিন্তা করে রাখলাম যে এটা করবো, হুট করে ঘুম চলে আসে, আবার ঘুম পাচ্ছে। আজকে হচ্ছে আমার ডে 20 চলছে। তো আজকে আমার ফিল হচ্ছে যে আমি আসলে সব কিছু ভুলে যাচ্ছি লাস্ট 2 দিন ধরে, আমার মনে হচ্ছে যে আমার প্রচণ্ড পরিমাণে মেমোরি লস হচ্ছে। আজকে হচ্ছে আমার ডে 21। নর্মালি কিন্তু আজকে আমার সুস্থ হয়ে যাওয়ার কথা, মানে সুস্থতার দিকে থাকার কথা, কিন্তু আজকে আমার প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা ডে 1-এর মতো, প্লাস হচ্ছে আমার মাংসপেশির প্রতিটা মাংসপেশির মানে এত বেশি ব্যথা যে আমি বসতেও পারছি না, শুয়েও থাকতে পারছি না, এরকম একটা অবস্থা। মানে আমি বুঝলাম না যে আমি আজকে আবার নতুন করে ইনফেক্টেড হচ্ছি কি না, এই করোনা কবে ভালো হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই করোনা মানুষকে এত বেশি উইক করে দেয়, আমার কন্টিনিউয়াস গা হাত পা কাঁপতে থাকে, মানে হাঁটতে গেলে আমার পা কাঁপতে থাকে, মানে এই উইকনেস আসলে সহজে যায় না। আর মাথা ব্যথা এগুলোও যেতে চায় না, আমি বুঝি না কেন,
মানে এখন অনেক দিন হয়ে গেছে আমি নেগেটিভও হয়ে গেছি, তারপরেও কি কারণে আমার এই মানে উইকনেসটা কাটিয়ে উঠতে পারছি না আমি বুঝতে পারি না। অনেকে বলে যে 2 মাস নাকি টাইম লাগে, আল্লাহই জানে আমার যে কতদিন টাইম লাগবে, আমার তো মাত্র এখনো তো 1 মান্থ তো হয়নি, এই জন্য হতে পারে এই অবস্থা। আর সব থেকে বাজে ফিলিংস হচ্ছে মুখের মানে টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায়। আর আমি জানি যে এই জিনিসটা খেতে মানে এরকম লাগে, কিন্তু আমার আমার মুখের ভিতরে টেস্টটা সেই মানে সেম ফিলিংসটা আগের আর পাই না। মুখের টেস্ট ফিরে আসতেও নাকি সময় লাগে, আমি জানি না কতদিন সময় লাগবে। তো এটা খুবই বাজে একটা ফিলিংস যে আমি যে একটা খাবার দেখছি যে এই খাবারটা খেতে এরকম লাগবে, কিন্তু আমি যখন মুখে দিই তখন টেস্টটা সম্পূর্ণ চেঞ্জ। কি যে আজই করোনা বুঝলাম না।